হংহং চিং পুং পা ভাই কি কোন এসে উল্টা পাল্টা আরে ভাই নিকামি ব্র্যান্ডের দেখেন আসি কি নিয়ে আসছি আমরা কুলিংটা চালু করে দিছি যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে পানিটা উপর থেকে কুলিং হয়ে নিচে পড়ে হানিকমটি ধীরে ধীরে ভিজিয়ে ফেলবে বা এদিক দিয়ে পানিটা উপর নিচের থেকে উপরে উঠতেছে আবার এইখান দিয়ে নিচে চলে যাচ্ছে ও মাই গড দেখতে পাচ্ছেন দর্শক ভালো একটা কিন্তু বাতাস সেটা ধরতে পারে ক্যাপাসিটি আছে আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা একটা নতুন একটা ভিডিও নিয়ে রাজীব ভাই কেমন আছেন অংং চিং পুং পা ভাই কি কোন এসে উল্টা পাল্টা আরে ভাই নিকামি ব্র্যান্ডের দেখেন আজকে কি নিয়ে আসছি যে গরম পড়ছে আসলে গরমে মাথা সবারই নষ্ট থাকে সেই ক্ষেত্রে একদম কমের ভিতর যাদের লোয়েস্ট ফ্যামিলি আছে ওরা সবাই কিনতে পারবে এরকম একটা প্রাইজের ভিতরে নিকামি ব্র্যান্ডের ফোর লেয়ারের হ্যানিকম দেওয়া একটা জিনিসটা কি ভাই এসি কুলার নিয়ে আসছি যে কুলারটা বাসায় যখন ব্যবহার করবেন আপনার টেনশন করতে হবে না যে আমার একটা এসি চালালে এত টাকা কারেন্ট বিল আসে অত টাকা বিল হয় এরকম কোন টেনশন নাই ভাই ভাই আমার একটা প্রশ্ন এটা কোন দেশে ভাই জিনিসটা কোন দেশের নিকামি ভিয়েতনাম ব্র্যান্ডের ভিয়েতনামের ভাই আপনার যে উল্টা পাল্টা কি কতগুলো কইলেন এটা কি ভিয়েতনামের ওরে বাবা দেখতে পাচ্ছেন দর্শক মেড ইন ভিয়েতনামের এই সুন্দর নাকামি ব্র্যান্ডের এয়ার কুলারটি তো বিস্তারিত আজকে রাজীব ভাই আমাদের সাথে বলবেন তো রাজীব ভাই এটার ক্যাপাসিটি কতটুকু এটার ক্যাপাসিটি হলো আপনার 18 লিটার 18 লিটার তো এটা কি বাজারের অন্যান্য এসি গুলোর মতো নাকি আমাদের এয়ার কুলার যেগুলো চলতেছে অনেক সময় পার্ট থেকে আপনার টু পার্ট থ্রি পার্টের আপনার হ্যানিকম লেয়ার থাকে আর এই এসি কুলার যেটা আছে এটা হলো আপনার ফোর লেয়ারের দেখেন হ্যানিকমটা এটার ভিতরে কিরকম আছে এই যেমন একটা হ্যানিকম একটা পেট আছে দেওয়া এই মাথায় হ্যানিকমের এটা দেখা যাচ্ছে এরকম ঠিক এই পাশ যেটা আছে এখানেও কিন্তু একটা হ্যানিকম দেওয়া আছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল সরাসরি খুলে দেখাচ্ছি তো দর্শক দেখতে পারতেছেন আমরা চারপাশের যে কভারটি আছে সেটা আস্তে আস্তে খুলছি কারণ আপনাদেরকে একেবারে পুরো ভিতরে যে ফাংশনটুকু একেবারে আজকে বিস্তারিত দেখাবো যেটা কিভাবে আসলে ঠান্ডা করে বাতাসটাকে তো দেখতে পাচ্ছেন খুলছি আমরা আস্তে আস্তে খুলছি এখন মনে করেন যে আপনারা এই যে দেখেন আমি আপনাকে আরেকটা খুলে দেখাই কুলিং যে স্পিডটা মানে চারপাশের হাওয়া যে টানার যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু অনেক বেশি ঠান্ডা খুব দ্রুতই হচ্ছে আমরা এখন চালু করে দেখছি আমরা এখনই চালু করব চালু করার পর চালু করব যেহেতু এটার ভিতরে আমি প্রথমে বললাম পানি অল্প দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনি দেখেন এখন কুলিং এ চলে গেছি পানিটা এখন নিচ থেকে আপনি নিঃসৃত হয়ে ভিতরে মনে করেন হাওয়াটাকে বাতাসটাকে ফিল্টারিং করে এখানে দেখেন অলরেডি হাত দিয়ে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা কুলিংটা চালু করে দিছি যে আপনি দেখতে পাচ্ছেন এই যে এভাবে পানিটা উপর থেকে কুলিং হয়ে নিচে পড়ে হানিকমটি ধীরে ধীরে ভিজিয়ে ফেলবে তো যত ঠান্ডা বেশি পানিটা হবে তত বেশি ঠান্ডা আপনার হাওয়া বাতাসটাকে ঘরের গরম বাতাসটাকে ঠান্ডা করে ফেলবে তো দেখতে পাচ্ছেন দর্শক কিভাবে পড়ছে কিভাবে গড়িয়ে গড়িয়ে পড়ছে তো এখন দেখতেছি আমরা কিভাবে ফিল্টারিং হচ্ছে সেটাও দেখে নিচ্ছি দেখে নিচ্ছি দর্শক দর্শক দেখতে পাচ্ছি আমরা এদিক দিয়ে পানিটা উপর নিচের থেকে উপরে উঠতেছে আবার এইখান দিয়ে নিচে চলে যাচ্ছে তো দর্শক ঝর্ণার মতো উপরে উঠছে পানিটা আবার এদিক দিয়ে গড়িয়ে গড়িয়ে আমরা ইতিপূর্বে আবার দেখাচ্ছি আপনাকে দেখেন কিভাবে পড়তেছে এইভাবেই মূলত আমাদের এয়ার কুলারটি ভিয়েতনামের তৈরি নাকামি এয়ার কুলারটি কাজ করে এখানে দেখেন হাই স্পিড আছে তো এটার বাতাসটা তো আপনারা দেখতে পারতেছেন না প্র্যাকটিক্যালি এটা বাতাসটা কিরকম ঠান্ডা বা কতটা কিয়াতে আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখা দিলাম আপনারা বুঝতে পারবেন ও মাই গড দেখতে পাচ্ছেন দর্শক ভালো একটা কিন্তু বাতাস সেটা ধরতে পারে ক্যাপাসিটি আছে এটা মনে করেন 10 ফিটের ভিতর মনে করেন এটা আপনার ক্লিয়ার হবে আর এটা যদি আমি ছেড়ে দেই দেখেন কত দেখুন দর্শক দ্রুতই চলে গেল একটা ভারী একটা মোটা একটা প্লাস্টিকের পলিথিনের ব্যাগ সেটা কিন্তু বাতাসটা উড়িয়ে নিয়ে চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভাই এটার মাসে কত বিল আসতে পারে ভাই এটা হলো আপনার 75 ওয়াট এটা যদি সারা মাস যদি আপনারা ব্যবহার করেন কারণ আমি প্র্যাকটিক্যাল বলছি যেমন আমি বলছি এটার ওয়াটটা হলো আপনার 75 ওয়াট বাসায় একটা এলইডি যে আপনারা লাইট জ্বালান এটার ওয়াট আছে আপনার 80 ওয়াট 90 ওয়াট সেই ক্ষেত্রে মনে করেন এটা 75 ওয়াট বিল এটার কত আসতে পারে এটা পুরো মাস যদি আপনি মানে চালান সেক্ষেত্রে আপনার 150 থেকে আপনার 160 টাকা বিল আসবে না তো সেক্ষেত্রে আপনি 150 টাকা ধরে রাখেন আর এটার ভিতরে সুবিধা আছে আপনার অনেক আমরা দেখতে পাচ্ছি আমরা অলরেডি সুইং মোডটি অন করে দিলাম সুইং মোডটি অন করার সাথে সাথে এটা চারপাশে কিন্তু সমানভাবে বাতাসটা ছড়িয়ে যাচ্ছে যারা আমাদের রোজার মাসে বা রোজার পরবর্তীতে যারা গেস্ট আসবে রোজার ঈদ উপলক্ষে আমাদের বাসায় তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা অপশন
আমাদের লিভিং রুমে কিংবা কিচেনে আমরা যদি অন করে দিই একসাথে অনেকগুলো মানুষ কিন্তু বাতাসটা পেয়ে যাচ্ছে, যারা এসি অফোর্ড করতে পারছে না তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন। 18 লিটারের এই কুলারটা কিন্তু আপনার রিমোট আছে, রাতের 3টার সময় যেহেতু আপনি যদি ঘুমিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার উঠে বন্ধ করতে হবে না, আপনি রিমোটটা পাঞ্চ করলেই আপনার মনে করেন যে কুলারটা বন্ধ হয়ে গেছে। রাজীব ভাই অনেক তো বললেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে, কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত বলছেন, আমাদের দর্শকদের জন্য যারা আমার এই ভিডিওটা দেখে আসবে তাদের জন্য আপনি ভিডিওটি কত রাখছেন এই কুলারটির প্রাইস? সবাই যেহেতু এটা নিতে পারে ঠিক ওই রকম একটা প্রাইস এখন বলে দিব, রমজান উপলক্ষে একদম একটা ধামাকা একটা অফার বলে দিব, কারণ সারাদিন রোজা টোজা রাখি তো মানে এত কথা বলতো মনে করেন যে একটা নিজের কাছেও খারাপ। তো যাক গরমের তাপমাত্রাটা 40-এর উপরে আছে, আজকে এই কুলারটা যারা এখন আপনাদের পেজ থেকে দেখে যারা অর্ডার করবে তাদের জন্য এটার প্রাইস একদম পানির দামে একটা ডিসকাউন্ট প্রাইসটা বলে দিচ্ছি, কারণ এটা শোরুমে রেগুলার রানিং প্রাইস আছে 17,500 টাকা, এটা রানিং প্রাইস আছে। এখন আমাদের পেজ থেকে যারা অর্ডার করবে ওয়ানলি পড়বে আপনার 12,500 টাকার ভিতর এই মিনি এসি এয়ার কুলারটা পেয়ে যাবেন। যাদের বাজেট তাদের একটু কম, যারা একা কোনো রুমে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু প্রোডাক্টটা খুব চমৎকার, 12,500 টাকা অনলি। এছাড়াও যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তারাও কিন্তু ইউটিউব বা ফেসবুক পেজ থেকে তাদের অর্ডার করতে পারেন, তাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.gomamu.com। এছাড়াও ফেসবুক থেকেও অর্ডার করতে পারবেন, ইউটিউব থেকেও অর্ডার করতে পারবেন। সো ধন্যবাদ দর্শক, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।